আগরতলার নেতাজি চৌমুহনীস্থিত পিডব্লিউডি অফিসে শনিবার ছুটিকা সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি এদিন বলেন, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি পিডব্লিউডি মিনিস্টার, তাই পিডব্লিউডি দপ্তরে অফিসারে সফরে এলাম। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার, দপ্তর অফিস সফরে করেও মোটেও খুশি নন মুখ্যমন্ত্রী। তো পিডব্লিউডি মিনিস্টার, সিএমওর পাশাপাশি পিডব্লিউডি মিনিস্টার, এই কারণে ওটা সার্ভাইভ ভিজিট মাঝে মাঝে করতে হয়। এখানে এসে যা দেখলাম, আই এম নট হ্যাপি। যে স্টাফ দেখলাম অনেকেই নেই, এই কারণেই আসা। ওদের সমস্যাগুলো অ্যাকচুয়ালি এসেছিলাম জানবার জন্য কী কী সমস্যা আছে, ওরা ঠিকভাবে বলতে পারেনি। এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। কারণ মানুষ তো সার্ভিস প্রোভাইডার না, মানুষকে সার্ভিস দেওয়া, এই বিষয়টি দেখবার জন্য আজকে এখানে এসেছি। স্যার, হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনার কাছে কি অগ্রিম কোনো ধরনের সংকেত ছিল? এরকম না, আগেও তো আমি গেছি আমাদের হেলথ ডিপার্টমেন্ট, আমার যে ডিপার্টমেন্টগুলো সেখানে আমি যাই, সময়ের কারণে সম্ভব হয় না। আজকে একটা টাইম বের করে চলে এলাম, অন্যান্য জায়গায়ও যাবো, কিন্তু আমার ডিপার্টমেন্ট না, অন্য ডিপার্টমেন্টও আমরা যাওয়ার ইচ্ছা আছে। শুধু এখানে না, ত্রিপুরাতেই যেখানে যেখানে আমাদের গভর্নমেন্টের অফিস আছে, যে কোনো সময় যাবো, গিয়ে দেখবো। মেইনলি আশা হচ্ছে যে ঠিকভাবে মানুষের যে পরিবেশ পরিষেবা দেওয়া উচিত, সে পরিষেবা কপালে দিচ্ছে। কর্মসংস্কৃতির আবার পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা, দেখুন এগুলো তো অনেকদিনের মানে পুরনো অভ্যাস, তো আমরা চাইছি যে অভ্যাসগুলোর থেকে যেন বেরিয়ে আসে। আমরা তো এই সরকার চাইছে যে কর্মসংস্কৃতি ফিরে আসুক, সেইভাবেই আমরা সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধাও দিচ্ছি। আশা করি ওনারা এই বিষয়গুলো অবগত আছেন। মনিটরিংও প্রয়োজন। আমার মনে হলো আজকে আসার পর আমার যা ফিজিক্যাল প্রেজেন্স দেখলাম, আই এম নট যাদেরকে দেখি আমি, শুধু ইয়ে দিয়ে তো হয় না, আইন দিয়ে তো সব কিছু হয় না। তবে যেহেতু এবার এসছি, নিশ্চয়ই ওরা সতর্ক থাকবে, হয়তো বা জেনুইন রিজনও আছে, অনেকে নেই, কেউ ফিল্ডে আছে ইত্যাদি ইত্যাদি, মানে বললেই হবে না যে ওকে এই করতে হবে সেই করতে হবে, এনকোয়ারি হবে কেন ছিল না, কি ব্যাপার সব খবর আছে। স্যার, আপনি একটা বার্তা দিয়েছিলেন প্রতি ঘরে সুশাসন, যদিও সরকারি কর্মচারী দেশ ছাড়া কোনোদিনই সুশাসন সম্ভব নয়, সেই ক্ষেত্রে সরকারি কর্মচারীরা বিভিন্ন অভিশাপে এই ধরনের গাফিলতি করছে, সেই ব্যাপারে আপনার এই স্বপ্ন কি পূরণ হবে? নিশ্চয়ই হবে, কারণ ওরাও তো আমাদের ত্রিপুরার সবচেয়ে লোক, ওরা তো বুঝতে হবে না বিষয়টা। এর জন্যই তো আশা যে প্রপারলি তারা সার্ভিসটা প্রোভাইড করছে কিনা। যেহেতু এলাম, নিশ্চয়ই অন্যান্য অফিসেও তারা অ্যালার্ট থাকবে। আমাদের তো এটা না যে মন্ত্রী রোজ রোজ এসে অফিসে কতজন আছে, টাইমলি আসছে কি টাইমলি যাচ্ছে কিনা, সেগুলো আমাদের দেখার মানে আমাদের দায়িত্ব এত পড়ে না। তবুও এলাম, যেহেতু আমি আমার পিডব্লিউডি আমার দপ্তরে সোজা এলাম, দেখলাম ভালো কি কথা, এমনি অফিসে বসে অনেক কিছু বোঝা যায় না, ফিল্ডে আসলে বোঝা যায়, আরও ফিল্ডে গেলে আরও জানার শেষ নেই। এর উপর ভিত্তি করে আগামী দিন যে কোনো জিনিস আমরা যখন ডিসিশন নেব, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু অনেক সুবিধা হয় কোনো ডিসিশন নেওয়া। স্যার, এই অভিযানকে আচমকা আজকে দেখতে পেলাম, আগামী দিনে বিভিন্ন করেছি, আগেও করেছি, আরো আজকে করলাম।